বড়খলার লালবাগ চা বাগানে করম পূজোয় জনজোয়ার, মঞ্চ মাতালেন পশ্চিমবঙ্গের লোকগায়িকা চৈতালি, কমর দোলালেন কৃপানাথ ও মুন সরকার। উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমান মাহাতো এবং ডক্টর অমিত কালোয়ারকে ধরে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অসম চা জনজাতি ছাত্র সংস্থা কাছাড় জেলা সমিতি, শাখা সমিতি ও স্থানীয় জনগণের ব্যবস্থাপনায় বড়খলার লালবাগ চা বাগানে আয়োজিত 13তম বরাক ভিলি করম সম্মেলন এবার বরাক উপত্যকার সর্ববৃহৎ করম সম্মেলন রূপে পরিগণিত হল। শুধু কাছাড় জেলা নয়, বরং সমগ্র বরাক উপত্যকার চা জনগোষ্ঠী সম্প্রদায়ের বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতিতে হাজার হাজার লোকের সমাগম ঘটেছিল ওই সম্মেলনে। আলো রোশনাইয়ে সুসজ্জিত মঞ্চে চা জনজাতির সাংস্কৃতিক নৃত্য ঝুমুর পরিবেশন করেন চণ্ডীঘাট, লাবক, দেওয়ান, ময়নাগড়, ডলু, তমাছড়া, রূপাছড়া ও নগর চা বাগান সহ বিভিন্ন চা বাগান হতে আগত শিল্পীরা। আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া হতে আমন্ত্রিত প্রখ্যাত লোকগায়িকা চৈতালি বাউরি, দেবজিৎ মুখার্জি, চিরঞ্জিত ব্যানার্জি ও যন্ত্রশিল্পীরা। তাদেরকে উত্তরীয় মানপত্র ও স্মৃতিফলক দিয়ে অসমবাসীর পক্ষে সম্মানিত করেন সাংসদ কৃপানাথ, মুন স্বর্ণকার, কৌশিক রায়, ডক্টর অমিত কালোয়ার সহ এলাকার বাউরি সমাজের বিশিষ্ট জনেরা। তাদের মন মাতানো গানে মন্ত্রমুগ্ধ হয়ে হাজার হাজার দর্শক শ্রোতা সহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন। এমনকি বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সহ বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কালোয়ার, বিজেপির এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মঞ্চে উঠে ঝুমুর নৃত্যশিল্পীদের সাথে কোমর দুলিয়ে আনন্দ উপভোগ করেন। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় শিক্ষক তথা সমাজসেবী নিখিল চাষা। অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমান মাহাতো, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, ডক্টর অমিত কালোয়ার, বিজেপির রাজ্যিক কমিটির সদস্য হেমাঙ্গ শেখর দাস, আসাম প্রদেশ বিজেপির এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান রঞ্জন দাস, বরাক চা যুব কল্যাণ সমিতির কার্যকরী সম্পাদক চৌধুরী চরণ গৌড়, রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাবের সভাপতি মনোজ মহান্তি, অনুসূচিত জাতি বোর্ডের সদস্য সহ মনমোহন রবিদাস, বহু বিশিষ্ট জনদের মঞ্চে উত্তরীয় দিয়ে বরণ করেন আয়োগ সংস্থার কর্মকর্তারা। পুলিশ সুপার নুমান মাহাতো তার বক্তব্যে বলেন, আমি ও চা জনগোষ্ঠী সম্প্রদায়ের লোক, আমার মা ডিব্রুগড়ের চা বাগানে চা পাতা তুলে আমাকে এই পর্যায়ে পৌঁছিয়েছেন, তাই চা জনগোষ্ঠী জনসম্প্রদায়ের উন্নয়নের সহজ উপায় হচ্ছে শিক্ষা অর্জন। তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালানোর প্রতি আহ্বান জানান। জেলাশাসক রোহন কুমার ঝা তার বক্তব্যে সবাইকে করম পুজোর শুভেচ্ছা জানিয়ে চা জনগোষ্ঠীর কল্যাণ কামনা করেন। সাংসদ কৃপানাথ মালা নিজ বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, করম পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা করেছেন। বরাকের প্রতিটি চা বাগানে বর্ধিত মজুরি প্রণয়ন করার গুরু দায়িত্ব পালন করবে বরাক চা শ্রমিক ইউনিয়ন। বিধায়ক কৌশিক রায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, করম পূজা চা জনগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী পূজা। এই পূজা মূলত প্রকৃতির পূজা, তাই তিনি করম বাবার কাছে সর্বার সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। সর্বদা চা জনগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে তিনি সরব থাকার আশ্বাস প্রদান করেন। সাংবাদিক মনোজ মহান্তি উপস্থিত সবাইকে এই শুভেচ্ছা জানিয়ে বলেন, আর কিছুদিন পর হয়তো অস্তিত্ব মিটে যাবে ডলুর ফাঁড়ি বাগান লালবাগের, কারণ প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য সরকারও বাগানের জমি অধিগ্রহণ করে নিয়েছে। রাজ্য সরকারের তরফ শ্রমিকদের আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি অন্যত্র আবাস মঞ্জুর করা হয়, কিন্তু শুধু মাত্র পাকা বাড়ি নয়, উচ্ছেদিত শ্রমিকদের প্রতি পরিবারকে ঘর ভিটার জন্য অন্তত পক্ষে এক বিঘা মাটির পাট্টা দেওয়ারও বাগানের শিক্ষিত যুবক যুবতীদের প্রস্তাবিত বিমানবন্দরে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের দেওয়ার জন্য উপস্থিত জনপ্রতিনিধিগণকে মুখ্যমন্ত্রীর দরবারে তদবির করার জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটি সফল করে তুলতে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য উপস্থিত দর্শক শ্রোতাদের আমন্ত্রিত অতিথি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান পরিচালক নিখিল চাষা ও আয়োজক সংস্থার পক্ষে স্বপন মাহাতো, বিজয় তাঁতি, বিষ্ণু নায়ক, অতুল তেলি, নবদ্বীপ তেলি, সুমিত রি, রঞ্জিত রি সহ সদস্যরা। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেলে বর্ণালী মিশ্র। মানে ও খাতির শ্রমিক উপর শ্রমিক সামনে আমার একটা প্রতিশ্রুতি আছে, যেরকম আমি কাম করে পাব নতুন প্রজন্ম খাতির, যেগুলো আমি কাম করে পাবো ওইগুলা খাতির আমি
প্রকল্পের খাতির আমি প্রস্তুত আছি আর চব্বিশ ঘন্টায় এটা এলাকায় কোনো কাম করে দেওয়া হলে মোটিন যদি কোনো একটা ভুল করে দেওয়া কিনা হই আবার খাতির টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তোকে খাতির মানে রেডি রইলাম আর মোর দরজা খোলা রহি মোর মোবাইল তোর লিয়ে খোলা রে ধন্যবাদ পূজা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা ন্যাচারাল মানে প্রাকৃতিককে পূজা করা এবং আমাদের সনাতন ধর্ম সনাতনকেই পূজা করে এবং আমরাও সনাতনকে পূজা করি করম গাছকে পূজা করি এবং এই গাছ থেকে আমরা বাগানের আমরা মানুষ যারা গাছ থেকেই জিন্দা আছি গাছ আছে চারা গাছ আমরা জিন্দা আছি করম গাছ আছে উনি আমাদের ভগবান ওনার পূজা করি আমরা প্রত্যেকবার এইবারও আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন বক্তব্য দেওয়ার কিছু নেই আমি কারণ বাবাকে অনুরোধ করবো প্রার্থনা করবো যে আমরা আগামী দিনে যাতে সুন্দর সুখী সমৃদ্ধভাবে থাকি এই অনুরোধ জানিয়ে কামনা জানিয়ে আমার ভক্তের কথাবার্তা করছি বলি কারণ বাবা কি ধন্যবাদ।